হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল হ্যাপি উইথ মি। আমি সুচেতনা। আজকে আবার চলে এসেছি একটা অ্যামেজিং নাইট ক্রিম নিয়ে। এই সামারে যে নাইট ক্রিমটা ইউজ করলে আমরা পেতে পারি উজ্জ্বল ঝকঝকে একদম ক্লিয়ার স্কিন যাকে বলে, আর যেটা তোমার স্কিনে রিঙ্কেল আনতে দেবে আসতে দেবে না, মানে স্কিনকে সেই স্যাগি ভাব থেকে তুমি মুক্তি পাবে, স্কিনে যে একটা কালো কালো ছোপ পড়ে যায়, স্কিন একটা মানে এজেড হয়ে যায়, সেই সমস্ত কিছু কমিয়ে দেবে আমার এই নাইট ক্রিম। তো অবশ্যই সেই নাইট ক্রিমটাই তো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তা তার আগে কি করতে হবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করবে, কমেন্টস করে জানাবে যে কেমন লাগলো। তাহলে চলো আজকে আর কথা না বাড়িয়ে আমি প্রথমেই বলি। সবার প্রথম আমি যেটা বলবো যে আমরা স্কিনটা আমাদের খারাপ হয় কেন, কেন স্কিন খারাপ হয়ে যায়, কেন স্কিনের গ্লো চলে যায়, এবং বয়সের আগেই কেন স্কিনে রিঙ্কেলস আসে এবং স্কিনটা বয়স্ক হয়ে যায়, তাই তো? এটাই হচ্ছে আগে আমার জেনে নেওয়া দরকার। তাহলে আমি বল প্রথম যেটা বলবো সেটা হচ্ছে, আমরা যদি স্কিনের একটু যত্ন নিই, কখনোই আমি বলছি না তোমাদেরকে, আমি নিজেও করি না, যে সবসময় যে নামি দামি ব্র্যান্ডের দামি দামি ক্রিম ইউজ করতে হবে, দামি দামি ফেস ওয়াশ মাখতে হবে, তবেই আমার স্কিন গ্লো করবে, তা কিন্তু নয় বন্ধুরা। আমাদের ঘরের মধ্যেই ঘরোয়া জিনিস এমন কিছু থাকে যেগুলো ইউজ করে এবং কিছু নিয়ম মেনে চলে আমরা কিন্তু আমাদের স্কিনের বয়সটাকে অনেক দিন ধরে রাখতে পারি এবং স্কিনটাকে গ্লোয়িং রাখতে পারি। প্রথম হচ্ছে পর্যাপ্ত জল কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ দরকার। তোমাকে সারাদিনে ঠিক মতন জল না খেলে স্কিন ভেতর থেকে ড্রাই হয়ে যাবে, শুকনো হয়ে যাবে। তাহলে প্রথম হচ্ছে আমরা কিন্তু ঠিকঠাক জল যাতে খাই, জল, ফলের রস, এই ধরনের লিকুইড যেগুলো সেগুলো আমাদের খাওয়াটা খুব জরুরি। সেকেন্ড হচ্ছে সানস্ক্রিন। আমরা অনেক সময় দেখবে মানে সানস্ক্রিন লাগাতে ভুলে যাই, এই একটুখানি রোদে যাচ্ছি আর সানস্ক্রিন লাগালাম না। না বন্ধুরা, সেটা করলে কিন্তু একদমই হবে না। একটুখানি কেন, 5 মিনিট 10 মিনিটের জন্য রোদে বেরোলেই কিন্তু আমাদেরকে অবশ্যই সানস্ক্রিন লাগাতে হবে। শুধুমাত্র রোদে বেরোলে না, আমার কিন্তু কিচেনে গেলে মানে আগুনের তাত লাগলে তাহলেও কিন্তু আমাকে সানস্ক্রিন লাগাতে হবে, যে যে জায়গাগুলো আমাদের বেরিয়ে থাকে, মানে মানে এয়ার কন্ট্যাক্টে আসে বা রোদের কন্ট্যাক্টে আসে, সেই সব জায়গাগুলো কিন্তু আমাদেরকে সানস্ক্রিন অবধারিত লাগাতে হবে। এই দুটো জিনিস কিন্তু আমাদেরকে করতেই হবে, আর স্কিনটা আমার পরিষ্কার রাখতে হবে। আমি স্কিনে মেকআপ আমরা করি ঠিকই, কিন্তু মেকআপটা কিন্তু অবশ্যই রাত্রেবেলা শোয়ার আগে মেকআপ রিমুভ করতেই হবে। মেকআপ রিমুভ করার জন্যে আমি সবথেকে বেশি প্রেফার করি নারকোল তেল, তাছাড়া মাইসেলার ওয়াটার বা মেকআপ রিমুভার দিয়ে তো রিমুভ করাই যায়। নারকোল তেল হচ্ছে সবথেকে ভালো মেকআপ রিমুভার, জানো তো। আর এবারে আমি তোমাদেরকে বলছি যে আমি আজকে যে নাইট ক্রিমটা বানিয়ে তোমাদের দেখাবো, আমি দু রকমের নাইট ক্রিম বানিয়ে দেখাবো। একটা হচ্ছে এক্সট্রিম ড্রাই স্কিনের জন্যে, আর একটা হচ্ছে যাদের অ্যাকনে প্রোন স্কিন বা অয়েলি স্কিন, খুব খুব বেশি অয়েলি স্কিন যাদের। কারণ প্রথমে কিন্তু তোমাকে তোমার স্কিন টাইপসটা কিন্তু বুঝতেই হবে যে তোমার স্কিনটা অয়েলি নাকি এক্সট্রিম ড্রাই বা কম্বিনেশন ক্রিম স্কিন। এবার দেখো, যাদের খুব ড্রাই স্কিন তাদের কিন্তু মানে ড্রাই স্কিন সবসময় তাড়াতাড়ি মানে রিঙ্কেলস এসে যায়, তাড়াতাড়ি পিগমেন্টেশন এসে যায়, খুব তাড়াতাড়ি ড্রাই স্কিন বয়স বেড়ে যায়, মানে বয়সের তুলনায় একটু বেশি বয়স্কই দেখায়। সেই জন্যে আমি সাজেস্ট করব ড্রাই স্কিনের জন্যে যে ক্রিম আমরা ইউজ করব সেটা কিন্তু অয়েলি স্কিনে আমরা দিতে পারবো না। কারণ অয়েলি স্কিনে আবার যদি আমি অতিরিক্ত অয়েলি ব্যাপারটা চিটচিটে প্যাচপ্যাচে একটা ভাব এনে রাখি, তাহলে কিন্তু অয়েলি স্কিনে আমার পিম্পলস দেখা দেবে, অ্যাকনে বেশি বেড়ে যাবে, মানে সেটা আরও কষ্টকর হবে। এমনিতেই এই গ্রীষ্মকালে দেখবে খুব বেশি ক্রিম মেখে আমরা থাকতে পারি না, কিন্তু আমার আমার মতে স্নান করার পর বা ফেস ওয়াশ করার পর কিন্তু অবশ্যই ক্রিম একটু অ্যাপ্লাই করা দরকার, আর রাতে শুতে যাওয়ার আগে একটা ভালো নাইট ক্রিম অবশ্যই তোমাদের মাখতে হবে। এই নাইট ক্রিম কি করে, সারা রাত আমাদের স্কিনটাকে
হিলিং করে, সারা রাত আমার স্কিনটা থাকে রিল্যাক্স, তখন আমার স্কিনটাতে মানে তাড়াতাড়ি স্কিনটা কিওর করবার জন্য আমি যদি কোনো কিছু অ্যাপ্লাই করি সেটা কিন্তু বেশি কাজ দেয়। তাহলে এবার আমি বলবো দু রকমের নাইট ক্রিম। এবার তার আগে বলি, রাত্রেবেলা এই ক্রিম লাগানোর আগে অবশ্যই তোমার যদি মেকআপ থাকে, মেকআপ তোমাকে রিমুভ করতেই হবে এবং তারপরে তোমাকে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুতে হবে। এবারে ফেস ওয়াশ তোমার পছন্দ মতন, তুমি যে ফেস ওয়াশ লাগালে তোমার স্কিনে শ্যুট করে সেইরম ফেস ওয়াশই তুমি ইউজ করবে। এবার অয়েলি স্কিনেদের জন্য আলাদা ফেস ওয়াশ হবে, আর ড্রাই স্কিনেদের জন্য কিন্তু আলাদা ফেস ওয়াশ আসবে। এবার যাদের ড্রাই স্কিন, আগে তাদের কথা বলি, যাদের ড্রাই স্কিন তারা চেষ্টা করবে এমন ধরনের ফেস ওয়াশ কেনবার যেটার মধ্যে হানি থাকবে, মালাই থাকবে, এই ধরনের কিছু ফেস ওয়াশ যেগুলোর মধ্যে এই ইনগ্রিডিয়েন্টসগুলো থাকবে, বিশেষ করে হানি থাকবে, তারা সেই ধরনের ফেস ওয়াশ কিন্তু ড্রাই স্কিনের জন্য খুব ভালো। এইবার ড্রাই স্কিনের ক্ষেত্রে আমি বলছি, ফেস ওয়াশ করে নিয়ে অবশ্যই একটা টোনার লাগাতে হবে। এবার টোনার বাড়িতে থাকলো ভালো, তোমার কোনো রকম পছন্দের টোনার তোমার স্কিনে স্যুট করে এরকম টোনার থাকলে লাগাবে, তা নাহলে সব থেকে ভালো টোনার হচ্ছে রোজ ওয়াটার, গোলাপ জল তোমরা টোনার হিসেবে ইউজ করতে পারো। এইবার যাদের ড্রাই স্কিন তাদের জন্য আমি বলবো, হ্যাঁ বন্ধুরা, আমাদের সবার পরিচিত, সবার ঘরে থাকে, ছোট্টবেলা থেকে দেখে আসছি নিভিয়া, তবে এটা নিভিয়া লাইট বা নিভিয়া সফট। আমি শীতকালের উইন্টারের আলাদা নাইট ক্রিম বানানো দেখিয়েছি, সেটাও তোমরা দেখে নিতে পারো। সেটা আমি কী কী দিয়ে বানিয়েছি, কী করে করেছি সেটা তোমরা অবশ্যই দেখে নিও। আর এটা বলছি কিন্তু সামারের জন্য, সামারের জন্য বলে আমি বলছি নিভিয়া সফট। এবার কী করবো, নিভিয়া সফট, আর লাগবে আমার একটা ভিটামিন ই ক্যাপসুল। এই ভিটামিন ই ক্যাপসুল যে কোনো মেডিসিন শপে তোমরা পেয়ে যাবে। ভিটামিন ই ক্যাপসুল স্কিনের জন্য ভীষণ ভীষণ ভালো। ভিটামিন ই ক্যাপসুল কী কী ইউজ হয়, ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ফেশিয়াল করা যায়, সমস্ত আমার চ্যানেলে আমি আগে দেখিয়েছি তোমাদের। যদি না দেখে থাকো আমি লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অবশ্যই দেখে নিও। তাই ভিটামিন ই ক্যাপসুলের বন্ধুরা দাম একদমই বেশি নয়, এটার দাম হচ্ছে ২৯ টাকা, মাত্র ২৯ টাকা দাম এই ভিটামিন ই ক্যাপসুলটা, আমাদের স্কিনের জন্য কিন্তু ভীষণ ভালো। এবার চলো এই ভিটামিন ই ক্যাপসুলটা আমি কিভাবে ইউজ করব সেটা দেখাচ্ছি। ভিটামিন ই ক্যাপসুল একটা এরকম বের করে আমি এইরকম সেফটি পিন বা পিন যে কোনো কিছুর সাহায্যে আমি ওটাকে এভাবে ফুটো করছি। দেখো, ফুটো করলেই এর ভেতর থেকে জেলটা বেরিয়ে আসবে। এইবার আমি যাদের ড্রাই স্কিন তাদের জন্য বলছি এইভাবে একটুখানি নিভিয়া সফট, মানে যেটুকু তোমার লাগবে মুখে, নিভিয়া সফট নিলাম, তার সঙ্গে আমি অল্প একটু, দেখো দু ড্রপ মতন দিলাম ভিটামিন ই ক্যাপসুল, দিয়ে এইভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে মেকআপ কিন্তু মুখে থাকবে না, আমার মুখে কোনো মেকআপ নেই, শুধুমাত্র আমার আই মেকআপ আছে, আইতে আমি শুধু আইলাইনার লাগিয়েছি। এইভাবে এইভাবে সবসময় ক্রিম লাগিয়ে কিন্তু এইভাবে টাপ টাপ করে লাগানোর চেষ্টা করবে, তাহলে স্কিনের ভেতর ক্রিমটা অ্যাবজর্ব হবে এবং এই ট্যাপ ট্যাপ করার ফলে তোমার স্কিনের ব্লাড সার্কুলেশন বাড়বে এবং ভেতর থেকে স্কিন গ্লোয়িং হবে। এইভাবে অ্যাপ্লাই করে নিলাম, করে আমি সারা রাত শুয়ে পড়ব। অ্যামেজিং রেজাল্ট দেবে, বিশ্বাস করো, 15 দিনে ফল পাবে, 15 দিনে দেখবে ডে বাই ডে তোমার স্কিন ইম্প্রুভ হচ্ছে, হবেই হবে, 100% গ্যারান্টি। এবার বলি যাদের খুব বেশি অয়েলি স্কিন বা অ্যাকনে প্রোন স্কিন, তারা ইউজ করবে নিভিয়ার বদলে অ্যালোভেরা জেল। এখানে আমি ওয়াওয়ের অ্যালোভেরা জেল ইউজ করছি, তোমরা যে কোনো অ্যালোভেরা জেল ইউজ করতে পারো। অ্যালোভেরা জেল এইভাবে নিলাম,
এবং তার সাথে মিক্স করব সেই ভিটামিন ই ক্যাপসুল থেকে, এই যে দেখো 2 ড্রপ দিয়ে দিলাম। ভিটামিন ই ক্যাপসুল অনেকেই আমাকে প্রশ্ন করেছো ভিটামিন ই ক্যাপসুলের ফেসিয়ালের ভিডিওটাতে, যে দিদি ভিটামিন ই ক্যাপসুল লাগালে কি আমার ব্রণ পিম্পলস আরও বেড়ে যাবে? কখনোই বেড়ে যাবে না, কিন্তু তুমি ভিটামিন ই ক্যাপসুল যদি খুব অয়েলি স্কিন যাদের তারা যদি নিভিয়া বা কোনো রকম তেলের সাথে লাগাও তাহলে হয়তো স্কিনে পিম্পলস আসতে পারে, কিন্তু এইভাবে অ্যালোভেরা জেলের সাথে তুমি যদি মিক্স করে নিয়ে ভিটামিন ই ক্যাপসুল মাখো বা ভিটামিন ই ক্যাপসুল ফেসিয়ালটা আমি যে প্রসেসে দেখিয়েছি সেই প্রসেসে যদি করো অবশ্যই তোমার পিম্পলস বাড়বে না, স্কিনে গ্লো ফিরে আসবে। এবার এইটা তুমি ফেসে অ্যাপ্লাই করবে। আমি যেহেতু ফেসে একটা জিনিস অ্যাপ্লাই করেছি, অবভিয়াসলি এইটা তো আর অ্যাপ্লাই করতে পারবো না, তাই আমি এটা হাতে লাগিয়ে দেখাচ্ছি তোমাদের। এইভাবে তোমরা ইউজ করে দেখো, 15 দিন ইউজ করে দেখো, 100% রেজাল্ট পাবে। আর যখন রেজাল্ট পাবে আমাকে কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবে না। তাহলে আমার আজকের এই ছিল একটা ছোট্ট ভিডিও, তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে আবার বলছি লাইক শেয়ার কমেন্টস করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আজকের মতন বাই বাই।